নমস্কার বন্ধুরা, খাওয়া যাক চ্যানেল থেকে। ও আজকে এলো চিকেন পোলাও। দেশি মুরগি নিয়েছি, আমার মতো হলুদ দেবো, নুন পরিমাণ মতো নিয়ে নিই, অল্প কিছু ছোট তেজপাতা নেব, কিছু নেব আমি টক দই, এবারে আমি কিছুটা চিনি অ্যাড করবো এটার সঙ্গে, দেশি মুরগি আছে। আর এটা মতো মশলা করে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আদা রসুন, এটা দিয়ে আমি কিছুক্ষণ মেখে রাখবো। আমি এটার মধ্যে তেল ব্যবহার এখন করব না। আমি কিছুটা তেল দিয়ে নেব কড়াইতে, এইভাবে কেটে নিয়েছি দেখুন, চাক চাক করে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, তা আমি নামিয়ে নিচ্ছি। মশলা নিয়েছি আমি এলাচ দারচিনি, আর নিয়েছি কাজু, আর নিয়েছি আমন বাদাম। এটাকে আমি একটু তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমি পেঁয়াজ দিয়ে দেব। এবারে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটাকে আমি নেড়ে চেড়ে দেখছি, চিকেন আমার রান্না হয়ে গেছে দেখুন। প্রথমে আমি কিছু তেজপাতা দিয়ে নেব, স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব, 150 গ্রাম তেল দিয়ে নিলাম। যেমন তেল খাবে সে সেরকম ভাবে দিতে পারে। এখন জলটা দিয়ে দিচ্ছি, জলটা উষ্ণ গরম করে নিয়েছি আমি। এবারে আমি কিছুটা কালার ফুড অ্যাড করব। এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে নেব, যে যেমন খাবেন। এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম, বাদামগুলো যে ভেজে রেখেছি সব রকম, কিশমিস গরম মশলা সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ ভাজাটা অ্যাড করে দিচ্ছি এটার সঙ্গে। রান্না আমার তৈরি কিন্তু হয়ে গেছে পোলাও, চিকেন পোলাও। এবার আমি রেখে দেব 10 মিনিট ঢেকে, তারপর আমি ভাঙবো। এখন আমি ভাঙবো না, একটু দমে চাল একটু শক্ত আছে, তাতে শক্ত চালটা যাতে ন